আসসালামু আলাইকুম, আমি লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে দীপা জামান বলছি। আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি মূলত তোমাদের ক্লাস নিব হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ থেকে। গতকাল আমরা কিন্তু পড়িয়েছিলাম, তোমরা বাসায় পড়েছো কিনা আমি জানি না, সেটা ছিল হচ্ছে প্রথম যে গদ্যটা ছিল সেই গদ্য থেকে আমরা লেখক পরিচিতি পড়েছিলাম আর হচ্ছে শব্দার্থ ও টিকা পড়েছিলাম। তো আজকে আর নতুন করে আমি এই পড়াগুলোতে যাব না, যেহেতু কালকে এগুলো পড়া হয়ে গেছে। সো আজকে আমরা মেইন যে গল্পটা, গল্পটার মধ্যে যাব, ঠিক আছে? আচ্ছা, সবাই বই বের করো, আমি শুরু করছি পড়া। সততার পুরস্কার লিখেছেন হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ, এটা তো আমরা সবাই জানি, গতকালও পড়েছি যে মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন। দেখো গল্পটা দেখো। সেকালে আরব দেশে তিনটি লোক ছিল। আরব দেশে কয়জন লোক ছিল? তিনজন লোক ছিল। একজনের সর্বাঙ্গে ধবল। ওই যে আমি গত ক্লাসে বলেছিলাম যে আমাদেরকে যে কোনো গদ্য বা পদ্য পড়ার আগে অবশ্যই অবশ্যই কী করা লাগবে, যে আমাদের শব্দার্থগুলো জানা লাগবে, টিকা জানা লাগবে। কালকে কিন্তু আমরা শব্দার্থে পড়েছিলাম যে ধবল অর্থটা কী, ধবল অর্থ কী? ধবল অর্থ হচ্ছে সাদা, তাই না, বা হচ্ছে শ্বেত রোগ। এটা তো আমি কালকে পড়িয়েছিলাম। তো আরব দেশে যে তিনজন লোক ছিলেন, ওই তিনজন লোকের একজনের ছিল ধবল রোগ ছিল, মানে তার সারা দেহেই হচ্ছে শ্বেত রোগ ছিল, আর একজনের মাথায় ছিল টাক, ঠিক আছে? মানে কি, মাথায় টোটালি কোনো চুল ছিল না, টাক ছিল। আর একজনের দুই চোখ ছিল অন্ধ, দ্যাট মিন্স সে কোনো চোখে কি দেখতে পেত না, তাই না? তাহলে কী হলো কথাটা, যে সততার পুরস্কার গল্পটার মধ্যে যে দেশ নিয়ে কথা হয়েছে, দেশটার নাম হচ্ছে আরব দেশ। আরব দেশে কয়জন লোক ছিল? তিনজন লোক ছিল। মেইনলি আজকের এই গল্পের যে ক্যারেক্টার, তিনটা ক্যারেক্টার, একজনের হচ্ছে তোমার ধবল রোগ, আরেকজনের ছিল কি মাথায় টাক ছিল, আরেকজন তার দুই চোখে দেখতে পেত না, অন্ধ ছিল। ওকে, আচ্ছা। আল্লাহ তাদের পরীক্ষার জন্য এক ফেরেস্তা পাঠাইলেন। আল্লাহ কী করেছেন, আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাচ্ছেন। এই যে তিনজন লোক যাদের তিনটা প্রবলেম, তিনটা রোগ নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ চাইলেন যে আল্লাহ তাদেরকে কী করবে, পরীক্ষা করবে। আর পরীক্ষা করার জন্য কী করলেন, একজন ফেরেস্তা পাঠাইলেন। ওই যে আমরা গতকাল পড়েছিলাম যে সংবাদবাহক, আল্লাহর যে সংবাদবাহক, ঠিক ওরকম ফেরেস্তা হচ্ছে আল্লাহর সংবাদবাহক। ফেরেস্তা হলেন আল্লাহর দূত। দূত অর্থ কি? সংবাদবাহক। আচ্ছা, তাহারা নূরের তৈয়ারি। নূরের মানে কি? আলোর তৈরি, তাই না? নূর অর্থ কি বলো? আলো। তৈয়ারি অর্থ হচ্ছে তৈরি, ক্রিয়েট করা যেটা। এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না, মানে তোমার আমার মতো নর্মাল যে মানুষগুলো আছে, আমরা কেউই কিন্তু তাদেরকে কি দেখতে পাই না। আমরা কি ফেরেস্তা দেখতে পাই? পাই না। এই যে দেখো আমাদের ডান কাঁধে আছে, বা কাঁধে আছে, আমরা জন্মের পর থেকে জেনে আসছি, বাট আমরা কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না, তাই না? আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন, দ্যাট মিন্স কি, আল্লাহ তাদেরকে যখন যে অর্ডারটা দিচ্ছে তারা কি করছে, আল্লাহ সেই অর্ডার অনুযায়ী কাজ করছে। আচ্ছা, ফেরেস্তা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগের নিকটে আসিলেন। ফেরেস্তা কি করলেন বলো? ফেরেস্তা, যেহেতু আমরা নর্মাল মানুষ যারা আছি, আমরা সচরাচর ফেরেস্তাকে দেখতে পাই না, দ্যাটস ওয়ে ফেরেস্তা কি করলেন, যে আমাদের মতো মানুষের একটা আকৃতি চেহারা ধরে ধবল রোগীর কাছে প্রথমে আসলেন, ঠিক আছে, যার সারা দেহে কি ছিল, শ্বেত রোগ ছিল। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? মানে ফেরেস্তা যে মানুষের রূপ নিয়ে আসলো, এসে ওই ধবল রোগীকে জিজ্ঞেস করলো, কি তুমি সবচেয়ে ভালোবাসো? হ্যাঁ, তখন ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। মানে ধবল রোগী খুব আফসোস করে বলল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, তার মানে কি, তার সারা গায়ে যে ছোপ ছোপ সাদা সাদা অসুখটা আছে, এটা যদি ভালো হয়ে যেত, কারণ সবাই তাকে কি করে, ছিছি করে, মানে তাকে খুব নেগলেক্ট করে, তাকে অনেক ঘৃণা করে, তার কাছে যেতে চায় না, তাকে টাচ করতে চায় না, এটা তার অনেক কষ্ট মনে, ঠিক আছে। আচ্ছা, স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন। তখন ফেরেস্তা, ওই যে মানুষরূপী যে ফেরেস্তাটা এসছেন, সে কী করলেন, ওই ধবল রোগীর গায়ে হাত বুলাই দিলেন। এইভাবে কী করলেন, হাত বুলাই দিলেন, ঠিক আছে। সাথে সাথে কী হলো, তাহার রোগ সারিয়া গেল, দ্যাট মিন্স কি, তার যে ধবল রোগটা ছিল সেটা ভালো হয়ে গেল, ইনস্ট্যান্ট ভালো হয়ে গেল। তাহার গায়ের চামড়া ভালো হইল, ওই যে ছোপ ছোপ সাদা সাদা ছিল ওইটা কী করলো, সাথে সাথে চলে গেল, ঠিক আছে, আমাদের মতো নর্মাল মানুষের মতো তার গায়ে চামড়া হয়ে গেল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন, এখন তুমি কী চাও? মানে প্রথমে তো তাকে জিজ্ঞেস করেছিলেন যে কী তুমি সবচেয়ে ভালোবাসো, প্রথম কোশ্চেনটা ছিল।
সেকেন্ড কি করলেন যখন ধবল রোগীটা ভালো হয়ে গেল, সেকেন্ডলি যে কোশ্চেনটা করলেন আল্লাহর দূত যে এখন তুমি কি চাও, তুমি তো সুস্থ হয়ে গেছো, এখন তোমার চাওয়াটা কি, এখন আমাকে বলো। ওকে, তখন ধবল রোগী কি বলল, যদিও তখন আর সে ধবল রোগী না, তারপরে বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, তখন ধবল রোগীটা বলল আমি উট চাই। হ্যাঁ, প্রথমে সে চাইছে কি বলো, প্রথমে সে চাইলো যে আমার শরীরের এই অসুখটা যদি ভালো হয়ে যেত, সেকেন্ডলি সে বলতেছে যে হ্যাঁ আমি একটা উট চাই। ওকে, দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন এই লও। কালকে কিন্তু আমরা পড়েছিলাম গাভীন অর্থ কি বলো, গাভীন অর্থ হচ্ছে যে যার পেটে কি আছে, বাচ্চা আছে, যে গর্ভধারণ করেছে, ঠিক আছে। তো গাভীন উট মানে কি, এই উটটার পেটেও কি আছে, একটা উটের বাচ্চা আছে, এরকম একটা উট দিয়ে বলল এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। মানে দূত তাকে বলল যে তুমি এই উটটা নাও, এতে তোমার কি হবে বলো, ভাগ্য খুলে যাবে, ওকে, তুমি হ্যাপি থাকবে। ওকে, তারপর সেই ফেরেস্তা টাকওয়ালার কাছে গিয়ে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো। প্রথমে তো গেলেন কার কাছে, ধবল রোগীর কাছে। সেকেন্ডলি গেলেন কার কাছে বলো, যার মাথা বিশাল বড় একটা টাক, তার কাছে গিয়ে বললেন কি তুমি সবচেয়ে ভালোবাসো। সে বলিল আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথায় চুল উঠে, বুঝছো, তার মানে কি, তার খুব আফসোস তার মাথায় টাক, বিশাল একটা টাক, সে তো চুল আঁচড়াতে পারে না, চুল নাই, হেয়ার স্টাইল করতে পারে না, কত প্রবলেম থাকে মানুষের মাথায় চুল না থাকলে, এটা তো বোঝোই, আমাদের মাথা থেকে একটা দুইটা চুল পড়লেই তো আমরা মানে অস্থির হয়ে যাই, হায় হায় এত চুল পড়তেছে, আর টাকওয়ালার মাথায় একটা চুলও নাই, ওর কত কষ্ট বলো। তখন টাকওয়ালা বললো আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, আমার মাথায় যদি চুল উঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন, এইভাবে কি করলেন, হাত বুলাইয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, মানে কি সাথে সাথে তার মাথায় কি হলো, চুল গজালো, ঠিক আছে। দূত পুনরায় বলিলেন এখন তুমি কি চাও, তোমার মাথার তো চুল গজালো, এখন তুমি কি চাও। তখন সে বলিল গাভী, গাভী মানে কি বলো, গাভী মানে হচ্ছে গরু, আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম যে গাভী মানে হচ্ছে গরু। ওকে, মানে সে দূতের কাছে চাচ্ছে যে প্রথমে চাইলো কি তার মাথার টাকটা যদি ভালো হয়ে যেত, এটা সে তার চাওয়া ছিল, সেকেন্ডলি সে চাইলো যে আমাকে একটা গাভী দাও। ওকে, তিনি তাহাকে একটি গাভীন গায়ে দিয়ে বলিলেন এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তার মানে কি, গাভীন গায়ে মানে কি, যে গরুর পেটে কি আছে বলো, বাচ্চা আছে, যে গরু কি করবে, গর্ভধারণ করেছে, গাভীন অর্থ তো আমরা কালকে পড়েছি, তাই না। তখন দূত তাকে ওই গরুটা দিয়ে বলল যে নাও এটা, এটাতে তোমার কি হবে, ভাগ্য খুলে যাবে। ওকে, আচ্ছা, এখন বাদ আছে কে বলো, বাদ আছে তৃতীয় যে লোক, যার দুই চোখে কি বলো, অন্ধ। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়ে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো। স্বর্গীয় দূত কিন্তু তিনজনকে সেম কোশ্চেন করেছে, প্রথমে দুইটা কোশ্চেনই কিন্তু সেম ছিল, যে কি তুমি সবচেয়ে ভালোবাসো, আর একটা হচ্ছে এখন তুমি কি চাও। এখন তৃতীয় যে লোকটা ছিল, যার চোখ কি ছিল, অন্ধ ছিল, তখন ওই লোকটার কাছে গিয়েও দূত কি বললো বলো, যে কি তুমি সবচেয়ে ভালোবাসো। সে বলিল আল্লাহ, আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। এটা কতটা আফসোসের বিষয় তুমি চিন্তা করে দেখো, যে আমরা দেখো আমাদের চোখ দিয়ে কত কিছু দেখছি আল্লাহর রহমতে, আমরা সব কালার দেখছি, সারা পৃথিবী দেখছি, মানে যা ইচ্ছা সবই দেখতে পারছি, তাই না, আমরা পৃথিবীর স্বাদ নিতে পারছি, চোখ দিয়ে দেখার যে স্বাদটা সেটা নিতে পারছি, কিন্তু এই অন্ধ লোকটা দুইটা চোখই অন্ধ, দ্যাট মিন্স কি, ও কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছে না, ওর কত কষ্ট মনে, কত যন্ত্রণা, তাই না। তখন সে কি বললো, যে আল্লাহ যদি আমার চোখটা ভালো করে দিত, আমি যদি সব কিছু দেখতে পেতাম, সব মানুষের মুখ দেখতে পেতাম। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাই দিলেন, তখন কি করলেন, যে এইভাবে চোখের মধ্যে হাত বুলাই দিলেন, ঠিক আছে, তাহার চোখ কি হলো, সাথে সাথে ভালো হয়ে গেল। ওকে, তারপর তিনি তাহাকে কি বলিলেন বলো তো, তারপর তিনি বললেন যে এখন তুমি কি চাও। সে বলিল আমি একটা কি চাই, ছাগল চাই। ওকে, ছাগল মানে চেনো তো, ছাগল কি, ওই যে ছোট কালো যে থাকে, আমরা ইংলিশে যাকে বলি গোট, ঠিক আছে, এটাকে বলা হয় ছাগল। তখন সে কি চাইলো, তার কাছে ছাগল চাইলো। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। গাভীন মানে কি, গর্ভধারণ করেছে এমন, তার মানে কি, ছাগলের পেটে একটা বাচ্চা আছে, এরকম একটা ছাগল দিয়ে বলল কি, যে এতে তোমার ভাগ্য খুলে যাবে। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখি কি হয় গল্পে, গল্পটা কিন্তু অনেক মজার, ভীষণ মজার। তারপর উটের বাচ্চা হলো, ওই যে শ্বেত রোগ যার ছিল, ওকে তো উট দিল, ওর কি হলো,
ওই গাভীর উটের পেট থেকে বাচ্চা হলো, ওকে, গাভীর কি হলো, বাছুর হলো, মানে গরুটার পেট থেকে কি বের হলো বলো, বাছুর হলো। আর ছাগলের কি হলো, ছানা, মানে ছাগল ছানাই তো আমরা নর্মালি বলি, অনেক অ্যাডোরেবল লাগে শুনতে ছাগল ছানা, তাই না? আচ্ছা, এইরকম করিয়া উটে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল, মানে এত এত উট হলো, এত এত গাভী হলো, ছাগল হলো, যে ওদের যে মাঠ, মাঠ একদম ভরে গেল। ওই যে দূত একটা কথা বলেছিলেন যে তোমাদের কি হবে, ভাগ্য খুলে যাবে, ওদের কিন্তু ধীরে ধীরে ভাগ্য খুলে যাচ্ছে, তাই না? আচ্ছা, কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হলেন। এগুলো দিয়ে টিয়ে তো ফেরেস্তা চলে গেল, ঠিক আছে, চলে যাওয়ার পর ওরা সুখে শান্তিতে ঘর করছে, সংসার করছে, ওদের লাইফ লিড করছে, অনেক বেশি উট হচ্ছে, গাভী হচ্ছে, ছাগল হচ্ছে, মাঠ একদম ভরে গেছে। ঠিক এইরকমই এক সময়ে কিছুদিন পর কী করলো, ওই ফেরেস্তাটা আবারও মানুষের রূপ ধরে আবার সেই যার ধবল রোগ ছিল ওর কাছে আসলো। ওকে, আচ্ছা দেখো এখন সেখানে গিয়ে সে কী বলে। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশি। হ্যাঁ, তখন সে নতুন রূপে ধবল রোগীর কাছে গেল যে আমি এক বিদেশি, বিদেশে আসি, আমার সব পুঁজি ফুরায়া গিয়েছে। তার মানে কি, বিদেশে এসে মানে ওই ওর নিজের দেশ থেকে এই দেশে এসে ওর কী হয়েছে, ওর যা টাকা পয়সা ছিল, কালকে কিন্তু আমরা পড়েছিলাম পুঁজি অর্থ কী, পুঁজি অর্থ হচ্ছে তোমার যে সম্বলটা, তোমার কাছে যে টাকাটা, যে সম্পদটা আছে, ওটাই হচ্ছে তোমার পুঁজি। তখন লোকটা বলতেছে যে আমি তো অন্য দেশের বিদেশি, তো আমার এই দেশে আসার পর কী হয়েছে বলো, আমার যা পুঁজি ছিল সব শেষ হয়ে গেছে, ঠিক আছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। মানে ও যে ভাড়া দিয়ে যে ওর দেশে যাবে এটারও কোনো ওয়ে নাই, ওর পকেট একেবারেই শূন্য, খালি হয়ে গেছে। তো বলতেছে এখন যদি আল্লাহ আমাকে কোনোভাবে সাহায্য করে, এই সাহায্য ছাড়া আমার আর দেশে ফেরার কোনো ওয়ে নাই। ওকে, যিনি তোমার সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়ে তোমার কাছে একটি উট চাহিতেছি। তার মানে কি, দেখো ফেরেস্তা কিভাবে পরীক্ষা করতে এসছে, ফেরেস্তাই তো এক প্রথমবার এসে ওকে উট দিয়ে গেল, এবার কি বললো যে আমার তো কোনো টাকা পয়সা নাই, আমি বিদেশি, আমার তো দেশে যাওয়ার কোনো ওয়ে নাই, তো আল্লাহ তো তোমাকে অনেক সুন্দর গায়ের রং দিয়েছে, তারপর হচ্ছে সুন্দর গায়ের চামড়া দিয়েছে, এত এত ধন দৌলত দিয়েছে, তাহলে আল্লাহর দোহাই দিয়ে আমি তোমার কাছে একটা উট চাচ্ছি, যে তোমার এত উট আছে, তুমি ওখান থেকে আমাকে অনলি একটা উট দাও, ঠিক আছে, একটা উট চাচ্ছে। তখন সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দেই, চিন্তা করে দেখো যে যার অবস্থা এত খারাপ ছিল সেই মানুষ কতটা স্বার্থপর, সে স্বার্থপরের মতো কি বলতেছে বলো, বলতেছে যে উটের অনেক দাম, আমি তোমাকে কি করে দিব, আরে বাবা তোমার যদি এতগুলা উট থাকে তুমি একটা উট দাও না তাকে, তাই না, তোমার এত এত ধন দৌলত আছে, তোমার কাছে যদি কেউ সাহায্য চাইতে আসে তুমি দিবা না, অবশ্যই দিবা, এটা তো উচিত। ধরো তোমার কাছে কথার কথা 50 টাকা আছে, 50 টাকা নিয়ে তুমি রাস্তায় বের হলা, তখন যদি কোনো ভিক্ষুকে এসে তোমার কাছে 10টা টাকা চায় তুমি দিবা না, উচিত কি, দেয়া তো, তাই না, কোনো না কোনোভাবে তো আমাদের টাকা পয়সা খরচ হয়ে যায়, সো আমাদের উচিত কি, যা আমার যা আছে এখান থেকে অল্প করে হলেও আমার সামর্থ্য অনুযায়ী আমি মানুষকে কি করব বলো, সাহায্য করব, মানুষের পাশে দাঁড়াবো। তাহলে ওই যে যার ধবল রোগটা ছিল, ওর যে এত এত উট হলো, আল্লাহ ওকে এত এত উট দিল, ওর তখন উচিত কি ছিল বলো, যে বিদেশি লোকটাকে একটা উট দেওয়া উচিত ছিল, কিন্তু সে কিন্তু তা করলো না, সে কি বললো, উটের অনেক দাম, আমি তোমাকে উট দিতে পারবো না, কিভাবে দিব বলো। আচ্ছা, স্বর্গীয় দূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি, তুমি না ধবল রোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত, তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। তখন আল্লাহ ফেরেস্তা কি বলল সাথে সাথে, ও হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে চিনতে পারছি, তোমার না ধবল রোগ ছিল, তোমাকে তো সবাই খুব বেশি ঘৃণা করতো, তুমি তো অনেক গরিব ছিলা, হ্যাঁ, পরে তো তোমাকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়েছে। তখন ওই ধবল রোগীটা কি বলল দেখো, সে বলিল, না তা কেন, এসব তো আমার বরাবরই আছে, মানে পুরা সে কথা চেঞ্জ করে ফেললো, বলল, না তা কেন, এসব তো আমার বরাবরই আছে, ঠিক আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তখন ওই যে মানুষরূপী স্বর্গীয় দূত, তখন সে ওই যে যার ধবল রোগটা ছিল তাকে বলল, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি পূর্বে যেমন ছিলে আল্লাহ ঠিক তোমাকে শাস্তিস্বরূপ আগের মতো করে দিবে। ওকে, আচ্ছা,
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তার কাছে গেলেন। ডবল রোগীর কাজ শেষ, এখন কার কাছে গেল বলো? টাকওয়ালার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন, বুঝছো? কারণ টাকওয়ালাকে তো স্বর্গীয় দূত গাভী দিয়েছিলেন। সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিল না। ওরা কতটা অকৃতজ্ঞ, কতটা স্বার্থপর দেখো। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিল আল্লাহ তোমাকে আবারও ঠিক তেমন করিয়া দিবে। ঠিক আছে, বলে না অনেক সময় রাস্তায় দেখবা যারা ভিক্ষা করে, অনেক সময় যারা মানে অনেক দোয়া করে আমাদেরকে, আবার অনেকে কিন্তু মনের দুঃখে অনেক কিছু বলেও দেয় অনেককে, তাই না? তো এরকম ওই লোকটাও খুবই দুঃখে কি বলো যে, ওকে তুমি যদি আমাকে মিথ্যা বলো তাহলে আল্লাহ তোমাকে যেমন আগে ছিল ঠিক অমন করে দিবে, এটা হবে কি তোমার পানিশমেন্ট, ওকে এটাই হওয়া উচিত। তারপর স্বর্গের দূত পূর্বে যে অন্ধ লোকটা ছিল তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি, বিদেশে আমার সম্বল ফুরিয়ে গিয়েছে, এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোনো উপায় নাই। যিনি তোমাকে চক্ষু ভালো করিয়া দিলেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি, যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়ে দেশে ফিরিয়া যাইতে পারি। মানে কি, ওই যে অন্ধলোকটা, অন্ধলোকটাকে তো উনি দুধটা কী করেছিল, একটা ছাগল দিয়েছিল, তাই না? সেই ছাগল থেকে অনেক ছাগল হয়েছে। তখন সে বলতেছে যে, আমি তো এক বিদেশি, আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন আমার দেশে ফেরার কোনো ওয়ে নাই। তুমি যদি, তোমাকে তো আল্লাহ অনেক সুন্দর চেহারা দিয়েছে, তোমার চোখ ভালো করে দিয়েছে, তোমাকে অনেক ধন দৌলত দিয়েছেন, তাহলে তুমি আমাকে তোমার এই এত এত ছাগল থেকে অন্তত একটা ছাগল দাও, আমি সেই ছাগলটা বিক্রি করে কী করবো, আমি আমার দেশে যেন ফিরে যেতে পারি, ঠিক আছে? তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন, আমি গরিব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। আমির মানে কি, গত ক্লাসে আমরা পড়েছি বলো, আমির মানে হচ্ছে ধনবান বা ধনী ব্যক্তি, যার অনেক অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে? তো তুমি যাহা চাও লও, আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। মানে উল্টা ওই যে অন্ধ ছিল সে কি করলো, সে আরও জোরাজোরি করতেছে যে, হ্যাঁ সত্যি তো, আমি তো আসলে এমন গরিব ছিলাম, আল্লাহ আমাকে সাহায্য করেছে, আমার চোখ ভালো করেছে, তো তোমার যেটাই ইচ্ছা তুমি নাও, তুমি যদি উল্টা না নাও তাহলে কী হবে বলো, আমি কিন্তু তোমাকে মোটেও ভালো লোক বলবো না, ঠিক আছে? ফেরেশতা তখন বলিলেন, বাস তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তোমাদের তাহাদের উপর বেজার হয়েছেন। আমি কিন্তু গত ক্লাসে পড়িয়েছিলাম বেজার অর্থ কী বলো, বেজার অর্থ হচ্ছে রাগ করা, ঠিক আছে, অখুশি হওয়া, অসন্তুষ্ট হওয়া। তখন ফেরেশতা বললেন যে, থাক তোমার সম্পদ তোমারই থাক, আমি তো মূলত আল্লাহর কথাই তোমাদের পরীক্ষা করেছি, আল্লাহ তোমার উপর অনেক খুশি হয়েছে বাট ওদের উপর আল্লাহ কি অনেক অখুশি হয়েছে, ঠিক আছে? তো আজকের পড়া এ পর্যন্তই থাক, তোমরা বাসায় প্র্যাকটিস করবে আর আমাদের লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে আমাদের বেল বাটনটা ক্লিক করবে, আর বেশি বেশি ইনভাইটেশন পাঠাবে। আজকের পড়া নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকো সবাই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।